মৃত্যুপুরীতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের সারি, ধ্বংসস্তূপ সরালেই মিলছে মরদেহ। বলছিলাম তুরস্ক সিরিয়াকে লণ্ডভণ্ড করে দেয়া ভূমিকম্পের কথা। দেশ দুটিতে এখন পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 21,000-এরও বেশি। যারা প্রাণের রক্ষা পেয়েছেন তারা পড়েছেন খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে, পাশাপাশি তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নাদিরা জাহানের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপ আর লাশের সারি, এ দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না তুরস্ক ও সিরিয়ার। রাত দিন শুধু অপেক্ষা প্রিয় মানুষগুলোর বেঁচে থাকার খোঁজ বা অন্তত মরদেহের সন্ধান। অপেক্ষার পালায় চোখের জলও যেন শুকিয়ে গেছে মৃত্যুপুরী থেকে বেঁচে ফেরা মানুষের। সারাটা দিন শুধু প্রাণের অস্তিত্বের সন্ধানে উদ্ধারকারীরা, 90 ঘন্টা পরও জীবিত মানুষের সন্ধান তাদের কাজের গতি বাড়িয়ে দিচ্ছে আরও। তুরস্ক রাশিয়া জুড়ে শুধু ধ্বংসলীলা, ভূকম্পনে তুরস্কের ম্যাপ পরিবর্তন হয়েছে, সেই সাথে লণ্ডভণ্ড দেশটির বিভিন্ন স্থাপনা। রেললাইনের অবস্থা দেখে মনে হবে কোনো শিশু তার খেলনা দিয়ে খেলা শেষ করে এলোমেলো করে রেখেছে সব। সরকারি তথ্য মতে কাহরামানমারাস শহরের প্রায় 40% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানান পশ্চিমের আদানা থেকে পূর্বের দিয়ার বাকির পর্যন্ত 450 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1,35,000 মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৈরী আবহাওয়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবার সংকট সব মিলে যারা মৃত্যুপুরী থেকে ফিরেছেন তারাও যেন এখন মৃত্যুমুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান ছাড়িয়ে মৃত্যু গ্রাফ শুধু উপরেই যাচ্ছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।